কচুরিপানায় সয়লাভ, টাঙ্গাইলের লাঙ্গলিয়া নদী, কয়েকটি বিল, ডোবা ও আবাদি জমি। আগামী মৌসুমে বোরো চাষ ব্যাহত হওয়ার শঙ্কায় কৃষকরা বন্ধ হয়ে গেছে নৌ চলাচল ও মাছ শিকারও। বিপাকে বাসাইল ও কালিহাতী উপজেলার ৫ ইউনিয়নের ৩০টি গ্রামের মানুষ। টাঙ্গাইল থেকে আতাউর রহমান আজাদের রিপোর্ট। টাঙ্গাইলের বাসাইল ও কালিহাতী উপজেলার কাউলজানি, ফুলকি, কাশিল, বল্লা ও নগরবাড়ি ইউনিয়নের বেশিরভাগ এলাকা নিচু। এবারের বন্যার প্রভাব এখনও আছে অন্তত ৩০টি গ্রামে। লাঙ্গলিয়া নদীর উপর নিচু ব্রিজ ও বাঁধ থাকায় নদীতে জমেছে বিপুল পরিমাণ ভাসমান কচুরিপানা। তা ছড়িয়ে পড়েছে আশেপাশের কয়েকটি গ্রামের বিল, ডোবা, জলাশয় ও আবাদি জমিতে। স্থানীয়রা এসব আগাছা অপসারণের চেষ্টা করলেও তা কোনো কাজেই আসছে না। ফলে নদীতে নৌ চলাচল ও মৎস্য আহরণ বন্ধ হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আগামী মৌসুমের বোরো চাষ। চাষাবাদ করতে পারি না, জঙ্গল গুঞ্জাস আছে। মনে করেন এখন পানি পয়সা জায়গা আমার খুব অসুবিধা, পানি নষ্ট হয়। তারপরে আমরা গরিব মানুষ চলতে পারি না, মাছ ধরতে পারি না। বৃষ্টি উৎসা হইলে কোনো সমস্যা নেই। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউনিয়ন চেয়ারম্যান সহ অন্যান্য যারা আছে তাদেরকে আমরা আলাদাভাবে বলেছি যে তারা যাতে ছোট ছোট যেসব জায়গায় আছে এগুলো যেন কম বেশি করে সরিয়ে দেওয়া হয়, যাতে বংশ বিস্তারটা আরেকটু কম হয় এবং এই কচুরিপানার যে ক্ষতিটা রয়েছে সেটি থেকে আমরা যেন মোটামুটিভাবে উদ্ধার হতে পারি। বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে মুখিয়ে থাকা চাষিদের সহযোগিতায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি টাঙ্গাইলবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।